সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং বিভিন্ন ওয়েব পোর্টালে ভুয়ো খবর ছড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এন ভি রমানা, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ জানিয়েছেন, কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় এই ধরনের খবর অবাধ ছড়িয়ে পড়ছে এবং যে কেউ ইউটিউবে চ্যানেল খুলে তা প্রচার করতে পারেন। দেশের প্রধান বিচারপতি আরও বলেন, এই সমস্ত পোর্টালে বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে কোনো কিছু না জেনেই নিজেদের মতামত লিখে চলেছে। কোনো কোনো বেসরকারি গণমাধ্যমের খবরে সাম্প্রদায়িক উস্কানির বিষয়েও শীর্ষ আদালত কঠোর মনোভাব ব্যক্ত করেছে। সলিসিটর জেনারেল তুষার মেহতাকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট বলেছে, এই সমস্ত ভুয়ো খবরের মাধ্যমে বিদেশের কাছে দেশের সম্মানই নষ্ট হচ্ছে। ইতিমধ্যেই আইটি নিয়ম বহির্ভূত খবর চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন হাইকোর্টে মামলা হয়েছে।